এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের দেওয়া দশম নোটিশের পরেও হাজিরা এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী চিকিৎসকের যে রিপোর্ট দেওয়া আছে সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যে নিজাম প্যালেসে হাজির হয়েছেন। নিজাম প্যালেসে সিবিআই কর্তাদেরকে সেই রিপোর্ট দেখাবেন তারা। সেই রিপোর্টে বলা হয়েছে অসুস্থ অনুব্রত মণ্ডল, যে রিপোর্টটা গতকাল বীরভূম মহকুমা জেলা হাসপাতালের তরফ থেকে দেয়া হয়েছে। এখন দেখার বিষয় এরপরে সিবিআই কী করে। সেই দিক থেকে চারটি রাস্তা খোলা রয়েছে সিবিআইয়ের সামনে। প্রথম রাস্তা, আদালতে যাবে সিবিআই, এবং দ্বিতীয় রাস্তা, সেখানে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তৃতীয় রাস্তা, অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সরাসরি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। চতুর্থ রাস্তা, অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করবে সিবিআই এবং সেই রিপোর্ট আদালতে জমা দেবে। এখন দেখার বিষয় এই চারটে রাস্তার মধ্যে কোন রাস্তা অবলম্বন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজকে কি অনুব্রত মণ্ডলের বাড়িতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই? কারণ বোলপুরে ইতিমধ্যেই সিবিআইয়ের একটি টিম গতকাল সন্ধেবেলায় পৌঁছে গিয়েছে। সেই টিমই কি এবার অনুব্রত মণ্ডলের বাড়িতে যাবে, নাকি আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই? এটুকু যে স্পষ্ট, আজকে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি কোনোভাবেই নিজাম প্যালেসে সশরীরে হাজিরা দিচ্ছেন না। তার দুই আইনজীবীকে তিনি পাঠিয়ে দিয়েছেন নিজের বার্তা প্রেরণের জন্য। তার সঙ্গে রয়েছে তার রিপোর্টও। সেই রিপোর্টে বলা হয়েছে অনুব্রত মণ্ডল অসুস্থ। এখন 15 দিন তিনি কোনো রকমভাবেই হাজিরা দেবেন না নিজাম প্যালেসে। আর এতেই চরম ক্ষুব্ধ সিবিআই আধিকারিকরা। যে চারটি রাস্তার কথা আপনাদেরকে বললাম, সেই চারটি রাস্তার মধ্যে যে কোনো একটি বা দুটি অবলম্বন করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।